বন্ধুরা, আজকের রেমেডিটা তোমাদের স্কিন থেকে দাগ ছোপ দূর করে তোমাদের স্কিনকে ফর্সা ও উজ্জ্বল করে তুলবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি। আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটা স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং ফেশিয়াল শেয়ার করব। তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছিলে যে দিদি, আমাদের মুখের গ্লোটা হারিয়ে গেছে, এই গরমে রোদে বেরোনোর পরে আমাদের স্কিনটা কালো হয়ে গেছে, সান ট্যান হয়ে গেছে, সান বার্ন হয়ে গেছে, স্কিনের মধ্যে ছোট ছোট স্পট আছে, সেগুলো কিভাবে কম করব, যদি কোনো একটা রেমেডি শেয়ার করো। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে ফেশিয়ালটা আর এর জন্য কিন্তু তোমাদের একগাদা পয়সা একদমই খরচা করতে হবে না। দেখো, পার্লারে কি আমরা যখন ফেশিয়াল করি তখন 2000-3000 অনেক কস্ট আমাদের পড়ে যায়। আজকে আমি তোমাদের সঙ্গে যে ফেশিয়ালটা শেয়ার করবো সেটা বাড়িতে থাকা কিছু ন্যাচারাল জিনিস দিয়ে ফেশিয়ালটা করবো, যেটা তোমরা ইউজ করে তোমাদের এই ধরনের সমস্যাগুলোর সমাধান করতে পারো। তাহলে চলো বেশি দেরি না করে আমরা জেনে নিই কিভাবে তোমরা এই ফেশিয়ালটা করবে, যাতে তোমাদের স্কিন আগের থেকে আরো বেশি ফর্সা, উজ্জ্বল, গ্লোয়িং হয়ে ওঠে, তোমাদের স্কিন যদি দাগ ছোপ থাকে সেগুলো দূর হয়, সান ট্যান পড়ে গেলে সেটাও দূর হয়ে স্কিনটা একদম ফর্সা, উজ্জ্বল ও ছকছকে হয়ে যায়। সবার প্রথমে আমি একটা বোলের মধ্যে এক চামচ চিনি নিয়ে নিচ্ছি। বন্ধুরা, চিনিতে থাকে গ্লাইকোলিক অ্যাসিড, যেটা আমাদের স্কিনকে ফর্সা, উজ্জ্বল করতে সাহায্য করে, আমাদের স্কিনে যদি দাগ ছোপ থাকে সেটাকে রিমুভ করে দেয়, আর চিনি আমাদের স্কিনের থেকে মৃত কোষ বা মরা কোষগুলোকে দূর করতে সাহায্য করে আর নিউ সেল বিল্ড আপ হতে কিন্তু সাহায্য করে। ত্বকের মধ্যে থাকা কালো দাগ ছোপ দূর করে চিনি আমাদের স্কিনের কিন্তু এজিংটাকেও কন্ট্রোল করতে সাহায্য করে। এবার আমি এর মধ্যে দিচ্ছি এক চিমটে হলুদ। হলুদের মধ্যে থাকে কারকিউমিন, যেটা আমাদের স্কিনকে ফর্সা ও উজ্জ্বল করে, স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে। আর আমরা সবাই জানি হলুদের মধ্যে কিন্তু একটা অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিস আছে, অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস আছে, যেটা আমাদের স্কিনের মধ্যে ব্রণ, র্যাশ এই ধরনের সমস্যাকে দূর করতে সাহায্য করে, আমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করে, দাগ ছোপ দূর করে, স্কিনের মধ্যে কিন্তু একটা গোল্ডেন গ্লো প্রোভাইড করে। নেক্সট আমাদের লাগবে লেবু। আমি এখানে অর্ধেক লেবু নিয়ে নেব। লেবুর মধ্যে প্রচুর ভিটামিন সি থাকে, যেটা আমাদের স্কিনের দাগ ছোপ দূর করে, ফর্সা ও উজ্জ্বল করে। দেখ বন্ধুরা, আমি কেটে নিয়েছি, জাস্ট এই অর্ধেক লেবুই কিন্তু আমাদের প্রয়োজন। এইবার চলো দেখিয়ে নিই যে কীভাবে ব্যবহার করবে। দেখো, প্রথমে আমি আমার ফেসটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আমি একটা রুমালের মধ্যে জল নিয়ে আমার ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। তোমাদের ফেসে যদি মেকআপ থাকে তাহলে খুব ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেবে, তারপরে এই রেমেডিটা তোমরা করবে। দেখো, এবার হলুদ ও চিনির মিশ্রণটার মধ্যে আমি লেবুর রসটাকে চিপে মিশিয়ে দিচ্ছি। এইবার এইটা দিয়ে ফেসের মধ্যে স্ক্রাব করতে হবে। 5 মিনিট হালকা হাতে ফেসের মধ্যে স্ক্রাব করবে, এতে ডেড স্কিন সেলের লেয়ার রিমুভ হবে, তোমাদের স্কিনে যদি দাগ ছোপের সমস্যা থাকে সেটা ক্লিন হবে, স্কিনটা ব্রাইট আর গ্লো দিতে সাহায্য করবে। এর মধ্যে রয়েছে চিনি, যার মধ্যে থাকে গ্লাইকোলিক অ্যাসিড, আমি আগেই বলেছি, যেটা স্কিনকে উজ্জ্বলতা দেয়। আর স্কিনে চিনির যে ছোট ছোট দানাগুলো আছে না, সেটা একটা মাইক্রো বিড এর মতো কাজ করে, যার ফলে আমাদের ডেড স্কিন সেলের লেয়ারটা খুব ভালোভাবে রিমুভ হয়ে যায়। দেখো, 5 মিনিট ধরে হালকা হাতে স্ক্রাব করবে, এটা মাথায় রাখবে, একদমই জোরে জোরে স্ক্রাব করবে না, তাহলে কিন্তু তোমাদের স্কিনে হার্ম হতে পারে। খুব হালকা হাতে 5 মিনিট ধরে এটাকে স্ক্রাব করবে, তারপর নর্মাল ওয়াটার দিয়ে ভালোভাবে ফেসটাকে ক্লিন করে নেবে। দেখো, আমি জল দিয়ে ধুয়েছি, আর প্রথম স্টেপটাকে এই স্কিনটা কতটা ক্লিয়ার আর ব্রাইট লাগছে। এবার আমরা বানাবো একটা ফেস প্যাক। ফেস প্যাক বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। চালের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিনস ও মিনারেলস থাকে, চালের মধ্যে অ্যান্টি এজিং প্রপার্টিস থাকে, যা আমাদের স্কিনের বয়সের ছাপ দূর করতে সাহায্য করে, স্কিনকে ফর্সা, উজ্জ্বল ও গ্লোয়িং করে। স্কিনের মধ্যে যদি কোনো দাগ ছোপ থাকে সেগুলোও কিন্তু চাল খুব ভালোভাবে, চাল গুঁড়ো ভালোভাবে রিমুভ করতে সাহায্য করে। আমি এখানে খুব মিহি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। নেক্সট আমি এখানে অ্যাড করছি 1 চামচ বেসন। বেসন খুব ভালোভাবে স্কিনের তেল ময়লা দূর করে, স্কিনকে জেন্টেলি ক্লিন করে, আর বেসন কিন্তু একটা ন্যাচারাল ক্লেন্সার, যেটা মুখকে খুব ভালোভাবে পরিষ্কার করতে সাহায্য করে। পোর্সের ভেতরে যে ময়লাগুলো থাকে যেগুলো সহজে রিমুভ হয় না, সেগুলো কিন্তু বেসন রিমুভ করতে সাহায্য করে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মধু। মধু স্কিনকে সফট, স্মুথ ও সাপল করতে সাহায্য করে, ডিপলি ময়শ্চারাইজ করে, স্কিনের মধ্যে একটা চকচকে ভাব, একটা গ্লো নিয়ে আসতে সাহায্য করে, আর আমাদের ফাইন লাইনস, রিঙ্কেলস এগুলোকেও কিন্তু মধু কম করতে সাহায্য করে। আর আমি এখানে ড্রাবারের মধু ইউজ করেছি, তোমরা যে কোনো ব্র্যান্ডের যেটা তোমাদের স্যুট করে সেটা তোমরা ব্যবহার করতে পারো। এবার আমি এখানে একটা পেস্ট বানানোর জন্য
গোলাবাড়ি ইউজ করছি, ডাবার গোলাবাড়ি। তোমরা যে কোনো রোজ ওয়াটার নিতে পারো। রোজ ওয়াটার আমাদের ওপেন পোর্সকে কম করতে সাহায্য করে, আমাদের স্কিনকে টান টান রাখে, টোনিং করতে সাহায্য করে। আর যাদের স্কিনটা ভীষণ ড্রাই তারা কিন্তু রোজ ওয়াটার বদলে এখানে র মিল্ক ব্যবহার করে নিতে পারো। এবার এই সবকটা জিনিসকে ভালোভাবে মিক্স করে নেবে। দেখো আমার মনে হচ্ছে আরেকটু রোজ ওয়াটার দরকার, তো আমি আরেকটু অ্যাড করে দিয়েছি। দিয়ে খুব একটা ঘন পেস্ট তোমরা বানিয়ে নেবে, দেখো এরকম টেক্সচার একটা পেস্ট তোমরা বানিয়ে নেবে। চলো এবার দেখে নিই এটাকে কী করে ব্যবহার করব। দেখো আমি আমার হাতের সাহায্যে আমার ফুল ফেসে এটাকে অ্যাপ্লাই করেছি। তোমরা চাইলে কোনো ব্রাশ দিয়েও অ্যাপ্লাই করতে পারো। ফুল ফেসে অ্যাপ্লাই করে নেবে, তারপর এটাকে ফেসের মধ্যে 10 মিনিটের মতো রাখবে, তারপর নর্মাল ওয়াটার দিয়ে এটাকে ক্লিন করে ফেলবে। এই ফেস প্যাকটা ছেলে মেয়ে টিনেজার প্রত্যেকে ইউজ করতে পারো, কারণ এখানে সম্পূর্ণ ন্যাচারাল জিনিস দিয়ে কিন্তু এই ফেস প্যাকটা তৈরি করা হয়েছে, যেটা স্কিনের জন্য ভীষণ ভীষণ উপকারী। এই ফেস প্যাকটা তোমাদের স্কিনের যে এজিং সাইনগুলো সেটাকে কন্ট্রোল করে, স্কিনটা টান টান রাখতে সাহায্য করে, ওপেন পোর্স থাকলে সেগুলোকে দূর করে, আর তোমাদের স্কিনের মধ্যে যদি ডার্ক স্পট, পিগমেন্টেশন এই ধরনের সমস্যা থাকে সেটা কিন্তু ধীরে ধীরে এটার রিমুভ করে দেবে। তোমরা এভরিডে এই ফেস প্যাকটা ইউজ করতে পারো, তবে স্ক্রাবটা কিন্তু রোজ করবে না, 2 থেকে 3 দিন সপ্তাহে স্ক্রাব করবে। আর এই ফেস প্যাকটা কিন্তু তোমরা ডেলি ইউজ করতে পারো। আর স্ক্রাবিং করার পরে যদি এই ফেস প্যাকটা তোমরা অ্যাপ্লাই করো, তাহলে দেখবে তোমাদের স্কিনে একটা এক্সট্রা গ্লো চলে আসে, তোমাদের স্কিনের যে টেক্সচারটা সেটা আগের থেকে অনেক অনেক ইম্প্রুভ হয়ে যাবে। দেখো এটা আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করেছি, এবার এটা আমার স্কিনের মধ্যে 10 মিনিট রেখে দেব। দেখো 10 মিনিট পরে এটা সেমি ড্রাই হয়ে যাবে, সম্পূর্ণ শোকাবে না, অর্ধেক শোকাবে। তখন হাতের মধ্যে একটু জল নিয়ে এটা ভালোভাবে এটাকে মাসাজ দেবে। এতে কী হবে, আমাদের স্কিনে যে ডেড স্কিন সেলের লেয়ারগুলো আছে সেটা রিমুভ হয়ে যাবে, আমাদের স্কিনে যে ছোটো ছোটো লোমগুলো থাকে সেগুলো কিন্তু এটা রিমুভ করতে সাহায্য করে, ট্যান কিংবা আমাদের স্কিনে যে আরও ইম্পিউরিটিসগুলো থাকে সেগুলো এটাকে ভালোভাবে ক্লিন করে দেয়। এবার আমি তোমাদের সামনে একটা ভেজা রুমাল দিয়ে ক্লিন করে দেখাচ্ছি। দেখো স্কিনের মধ্যে কতটা গ্লো এসেছে, স্কিনটা কতটা ব্রাইট মনে হচ্ছে। এবার এটাকে আমি জল দিয়ে ধুয়ে আসবো, ভালোভাবে ফেস প্যাকটাকে রিমুভ করে নিচ্ছি, তারপর এটা আমি নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে ফেলবো। দেখো এটা জল দিয়ে ধুয়ে আসার পর ফেসটা কতটা ক্লিন অ্যান্ড ব্রাইট লাগছে। আর এরপরে অবশ্যই একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবে। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। ভিডিও যদি পছন্দ হয়ে থাকে প্লিজ লাইক আর শেয়ার করবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ধন্যবাদ।